কুত্তার সাথে কি থাকে? শয়তান থাকে। যে বাড়ি কুকুর থাকে ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা, আর এক প্রকার আছে কালবে মোয়াল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহ আকবার করে ছাড়িয়ে দেন যে কুত্ত, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরে নিয়ে আগে, ওই কুত্তরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ছেড়ে দিয়েছেন, ও যাই হরিণ এটা মাই দিয়ে কামড়াইয়ে গাড় ধরিয়ে কান ধরে শেষাতে শেষাতে নিয়েছে বাড়ি ভুন আসতে তুই মরি গেছে। ওই হরিণ রে আর জবই দেওয়া লাগবে না, আপনি সুলি কুটে খাতেই পারবেন না, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মোয়াল্লাম, এ কুত্ত নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্ত দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলের হাত ধরে আটে আর কুত্তরে গলার সাথে মুইচাতে মুখ মিশাই নিয়ে কলৈরি আটে, দেখছেন না কুত্তর এই কি যত্ন? ছেলে মেয়েরা আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসাই খাওয়ায়, কুত্ত কলৈরি ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সবসময় সাথে কুত্ত একটা রাহে, তোর সাথে সবসময় কুত্ত শুনিস নি হুজুর কি কইছে? যে কুত্তর সাথে দেখলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তর সাথে রাখি, মরার ভয়তে কুত্তর সাথে রাখিস কেন? কয়ে আজরাইল ফেরেশতা না, কুত্তর সাথে থাকলে তো আসবে না মানে মারতে। তো তোর কুত্তর এটা দিয়ে নতুন দেখতেছে আগের ডাকো, কয়ে যে বছর দুই আগে মরিয়ে গেছে সেটা, সে কুত্তরে মারলো কিটা? সে কুত্তর মাতিও তো ফেরেশতা আইসে, আজরাইলই মারি গেছে। কয়ে যে যে ফেরেশতা যে ফেরেশতা কুত্তর মারে সেই কুত্তর মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতা রাতে মাইর খাবি না, তুই মাইর খাবি কুত্ত মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্ত মারে না, নসিমনে কুত্ত মারে, কথা কর না, নসিমনে কুত্ত মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তালা দুলাই দেবে শয়তান। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতরে যারা ছবি করবা আনন্দের ছবি করবা, কয় যে এই যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝিয়ে বেড়ে বোঝাকে আমাদের প্রশ্ন জবাব নাই, বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায় চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি ফুগড়ি বাঁধিয়ে টেন দিয়ে বসায় আব্বা একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো কেমন পর্যন্ত দেখবো। বাপে ওই ডেকে সমর্থন করে খুব পোজ দিয়ে বসে একা দূরে এরকম বসে বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে বসে ভাষণ করছে রেসকোর্স ময়দানে। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আর যে ছবি করেছো কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, দে জান দে, জান দেওয়ার কি ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো যদি মুসলমান হয়ে থাকো। চলতি মাসের নাম রজব মাস, কি মাস? এটারে বানানো হয়েছে সম্মানী পোশাক মাথায় দেওয়ার জন্য, গামছা এর জন্য বানায়, গামছা কি পাগড়ি বানানোর জন্য বানিয়েছে? এ নাক মুখ হাত পা মুসার জন্য না, খাইতে বসলে এক দশার খান দশার খান দেন ধরো যে গামছা একখানে নেবে সে দেশে, সে খান সাপের খবরই নেই, দশার খানের খবরই নেই, বাড়ির মধ্যে কোনো জায়গায় খান সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, গামছা বিছাই দিয়েছে। এটা আদবের খেলা, গামছা বানানো হয়েছে এর জন্য না, গামছা বানানো হয়েছে হাত মুখ মুসার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে, গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো গামছা হাতে পালি দলা বলো যে কায়দায় রে থই, আপনার খান্দে আপনি নাক মুছছেন আমার খান্দে আমি মুছছি। এবার আমি অজু বানানোর পরে আপনার গামছা আন্দরে দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরি মেতো খানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার, তারপরে তো এই গামছা সাথে নাই, যে যা কয়েক এয়ারপোর্টে উঠছি বিমানে উঠছি সেদিন গামছা হাতে রে, এই বিমান বালারা আসতেছে কয় হুজুর আপনি ইয়া নিয়ে আসেন কে? আমি বিটি তো গো টিস্যুর পর আমার বিশ্বাস নেই, রাতের বেলা ওজু বানাইছি তালবি আলিম গামছা এক কান দিছে অন্ধকারে মুখ টুক মুসি দিয়ে ভাই কেন তেল তিলি তেল তিলি ঘটন নাকি পরে দেখি যে আরে হেনে খানিক টানা রয়েছে হেনে খানিক টানা রয়েছে পাহা গাঢ় বিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না, যে যা বলুক মসজিদের গামছা আর পাউ পচা গন্ধ না, মুস্তি মুস্তি আর আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার, সরে চলে যাই কোন জায়গাতে জানু কি কইছি মনে আছে? আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এগুলো সব আদব হজুর সাহেবী মহল্লি, তাই বলছি না যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক কোথায় জোরে বলেন, জাঙ্গিয়ে যদি 5000 টাকা দিয়ে কেনেন অ কোন জায়গা পাশাই সবাই ব্যবহার করবে লজ্জায় মরি যাচ্ছে,
জাঙ্গে ব্যবহার করো কোন জায়গা মাথায় টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না টুপি গেছে 3 টাকা দিয়ে জাঙ্গে গেছে 300 টাকা দিয়ে কত বড় বেইনসাফি আস্তাগফিরুল্লাহ সবচেয়ে দামি পোশাক হবে টুপি সবচেয়ে দামি পোশাক কি মাথার উপরে থাকে মাথা মানে হেড হেড মানে সবার শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা সারা বছর বড়িয়া জাঙ্গিটা সপ্তাহে দুইবার দই মুজজুরা তিনবার দই অথচ টুপি দুতি সময় পায় না টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটে গন্ধ হয়ে গেছে তাই মাথায়তে শুক্রবারে মসজিদে আসে মুসল্লি একজন পিছনে তে কাকা কাকা আপনি ফাঁসে যান এই তোর বাপের মসজিদ ফাঁসে যান কয় টাকা দিয়ে থাইস মসজিদ হ্যাঁ জায়গা আমার টাইস কিনে দিয়ে আমার 7000 টাকা সব আমার দিয়ে বেয়াদব থাকার আমি মসজিদে পিছনে যে তোর বাপ পাশ পেয়ে হেরে যায় কয় না কাকা আপনার টুপি টুপির গন্ধ করছে পরে শুয়ে দেয় যে সত্যি টুপির গন্ধ আরে মনা হইছে গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে শুয়ে দিয়েছিলাম টেবিলের উপর এই টুপি তোর চাষি সে তোষকের তালে থুইছে মেয়েটা মুতিয়ে দিয়েছে মনে সব ওই টুপির মনে বিটিকে জ্বালায় নামাজ পড়ার কায়দা নেই এন্দ সব বিটিকে সারা সপ্তাহের মধ্যে টুপি টুপির খবর নেই না মহিলা তো বাঁচাই জানো টুপি চলে যেত রাস্তাঘাটে সে ধরে তো শোকের তলে খুশে থুইছে যখনই বিয়ে কায়দায় পড়ি যে এক শ্রেণী পুরুষ আছে রাস্তাঘাটে মাইর খালি সেই সব মাইর সদ্যায় বোর ফিটিং করে দিয়ে বিশাল বাহাদুর বগুড়িয়ার মারে কাছে চিনিস আমরা দেশের পাইছো দেখাই ছাড়ি দেবো মাইর খাইছে রাস্তায় ভুলা মানে আকাম করে নিজে দোষ হয় বিটিকে ওই বিটিকে জ্বালায় মসজিদে আসার কাজে টুপি দিছে তোষকের তলে কে তোষকের তলে তবে কথা থাকবে তোমার পকেটে পাঁচক্ত নামাজে ব্যবহার হবে ঠিক না আল্লাহু আকবার টুপি যত দামি হোক কম দামি হোক মাথায় জাঙ্গে যত বেশি দামি হোক যদি কিনার সময় ভুল করছেন টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল ভুল করে জাঙ্গে বেশিটাই দিয়ে কিনছি যাগ্য কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি জাঙ্গে মাথায় দিয়ে নামাজে দাঁড়াই আদবের খেলাম না আদব তাজস তে আজ লুৎফে ইলাহি বেনে বার সার্ভের হার যা কে খাই আয় খোদা খায় মে তৌফিক আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রাব ও যুবক রাস্তাতে যখন চলবা মোটরসাইকেলে চলবা বাইসাইকেলে চলবা পাই হেঁটে চলবা মুরব্বীদের সম্মান করে চলবা লোকজন দেখছো ও জায়গা তুমি মোটরসাইকেলটারে আরো পিক আপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা বেশি দূর যাতি পারবা না এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয় ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে কয় আহ কার বাসুর রে বল বলার সাথে সাথে বাসুর না ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগিয়া খালের মধ্যে চলে গেছে পাসুডা মোটরসাইকেল খান চাকার সাথে বেসাই গেছে মাথাটা আলাদা হয়ে যাবে আল্লাহু আকবার বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদোয়া করছে ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদোয়া লেখার জন্য আর বদদোয়াটা কবুল হয়ে গেছে বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না কাজেই সাবধান থাকবা সতর্ক থাকবা আদব তাজেস তেয়াজে লুৎফে এলাহি বেনে ভরসার বেরো হার যাকে কাহি কোনো নেতার প্রচনায় কোনো বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব জোরে বলেন করিব যার কবরে সেই যাবা আল্লাহ তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না যার যার জবাব তাকেই দিতে হবে কাজী আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে জোরে বলেন আমিন মাস্টার নাম রজব মাস কি মাস কি মাস এখন থেকে 7 মাস দামি চলতি মাস দামি এক কারণে শাবান মাস দামি আর এক কারণে সাইয়েদুল শহুর রাম আমাদের উমাদিক এই এটা অদবের খেলা তুমি যদি বলতে পারো একটা দলিল দিয়ে যে একটা ছবিতে একটা নেকি হবে তাহলে আমি দাঁড়াই থাকি তুমি রাজদত্ত হলো পরিষ্কার হাদিস লা তাকুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুল কাল তাসবীর সূরাত ছবি বিলকুল হারাম যে ঘরের ভিতরে ছবি থাকবে বাপের ছবি হোক নেতার ছবি হোক পীরের ছবি হোক ওই ঘরের ভিতরে কে মৃত্যু হলে রহমতের ফেরেশতা আসবে না আজাবের ফেরেশতা তার জান নেবে আর আজাবের ফেরেশতা যদি জান নেয় তার জানটা মুখের দিক দিয়ে বের হয় না পিছনের রাস্তায় দিয়ে মলদারের মধ্যে হাত ঝুঁকে দিয়ে জান ওই পাশে নিয়ে যায় তার কলে মানসিক হয় না হুজুর বলছে না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রবকে রব বলে টিকে থাকতে পারলে তোমার জান নিতে আসবে রহমতের 500 ফেরেশতা কত 500 ফেরেশতা
ওরা স্বাগতম জানাবে অভয় দেবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নাই কোনো টেনশন নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কিন্তু যদি ঘরের ভিতরে ছবি থাকে প্রাণীর ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না আমরা মোহাম্মদের ছেলে অনেক সময় বুরাকের ছবিও ঘরে রাখে বুরাকুন নবী কেমন যেন জিব্রাইল চলে এসেছে তুই মরলি তো জান নেবে আজাবের ফেরেশতা আর যে লোক যে বাড়ি অনর্থক ফালতু কুত্ত থাকে ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না দেখেন তিন পিরানি আজান শুনলে সহ্য করতে পারে না ডাকতে থাকে তার মধ্যে রোল নাম্বার এক কুত্ত কুকুর আজান শুনলে গেউ গেউ করতে শুনছেন না ঠিক আছে না দুই নম্বরে গাধা আমাকে এদিক তো গাধা নাই আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ আল্লাহু আকবার আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ অপছন্দনীয় আওয়াজ কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ ও যখন ডাকে জিব্বে বেরোয় শ্বাস টানতিও শব্দ শান্তিও শব্দ আজান শুনলি ওর পুলক চেপে তিন নম্বর আজান শুনলি গায়ে জ্বালা ধরে বেহায়া দায়ুস মহিলাদের যারা ঝগড়া কি আগে ভরে তেমন ঝগড়া না যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে ওকে গায়ে জ্বালা ধরে আল্লাহ আকবার ঠিক না আল্লাহ তো কি বলছি এ মাসের নাম হলো রজব মাস এর পরের মাস না যা বলতে যে সেরে সেরে গেছি সামনের মাসের নাম শাবান মাস তারপরের মাস সাইয়দুল শুহুর রমজান মাস তিন মাস দামি এরপরে হজের মাস তিন দাস শুরুল হজ সালাসা শাওয়াল জিলকদ জিল হজ তিন মাস হজের এরপরে আরবি নববর্ষের প্রথম মাস আসতেছে মহরম মাস এই পরপর সাতটা মাস একটা এক একটা কারণে দামি চলতি মাস হলো দামি একটা শিক্ষা সফরের কারণে এখন দেখতেছি সারা দেশের শিক্ষা সফরে পোলাপান দৌড়োদৌড়ি করতেছে কেউ কক্সবাজার যায় কেউ কুয়াকাটা যায় গতকালকে দেখলাম ফেসবুকে সার্চে সরমুনার ভক্তরা উন্ডা দল বল জুইটা বিশা করতেছে আমি ইসে যাবে মালয়েশিয়া যাবে শিক্ষা সফরের জন্য এই মাসগুলো এই সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মানুষে ভ্রমণ একটু বেশি করে আমাদের সামনে সামনে নগদ এরপর একটা শিক্ষা সফর আসছে আর একটা শিক্ষা সফরের কিচ্ছা আমি আপনাদেরকে শুনাইব যেই সফরে কিছু শিখা যায় ওই সফরের নাম শিক্ষা সফর কথা কন ঠিক না যেই এবার শিখার জন্য দুই রকম আছে ভালো কিছু শিখা যায় আর খারাপ কিছু শিখা যায় ভালো শিখলে তার নাম সুশিক্ষা সফর আর যার ভিতরে খারাপ কিছু শিক্ষা দেয় তার নামে কুশিক্ষা সফর আমি ওই পাশ থেকে সদরপুর মাহফিল কইরা রাতের বেলা তাইকা সকালবেলা আসছি বেলা নয়টা দশটার দিকে আসছি সে সময় আমার গাড়ি ছিল না আজ থেকে পনেরো ষোলো বছর আগে ভাঙ্গার মোড়ে আসছে তখন আইসা কমফোর্ট গাড়ির অপেক্ষা করতেছি ফোন নাম্বারে যোগাযোগ করছি সুপারভাইজারের সাথে হুজুর এই তো ফরিদপুর আসছি অপেক্ষা করতেছি ওনরা আসার আমার গাড়ি কমফোর্ট আসার আগে দেখি দক্ষিণ দিক থেকে বরিশাল রুট থেকে দুইটা গাছ দুইটা বাস আসছে গাড়ি আইসা ভাঙ্গার মোড়ে সাইড করে দাঁড় হয়েছে গাড়ির সব যাত্রীকে নামাই দিছে দেখলাম যাত্রীর কোয়ালিটি স্কুল হাই স্কুল স্টুডেন্ট সাইজ হবে পনেরো ষোলো সতেরো আঠারো এর মধ্যে বেশিরভাগ বয়স ছেলেও আছে মেয়েও আছে ছেলেদের মেয়েদের এভাবে গাড়িটা দুইটা গাড়ি ভরা নামাই দেওয়ার পরে যার যার সম্পর্ক অনুযায়ী জোড়া তৈরি করে নিল সুন্নতি কায়দায় তবলিগির মধ্যে জোড়া বেঁধে দেয় না দেখছেন তবলিগি দুই দুইজন সম্পর্ক করে দেয় আমি সাথে আপনারা দুইজন একসাথে চলাফেরা করবেন ওরা ওই জায়গায় জোড়া তৈরি করে নিয়েছে নিজ ইচ্ছা মতো এটা আগে তেল এলাই ঠিক আছে আর কি এবার ছেলে মেয়েরা চলে গেলে একদিক ছেলেরা প্রথম দায়িত্ব পালন করলো যে ওজিফার জন্য নামছে দাঁড়ায় দাঁড়ায় সব পেশাব দাঁড়ায় 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 পেশাব শুরু করে দিছে মেয়েরা দেখতেছে ছেলেরা দেখতেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে ওদের কোনো দোষ না মাস্টার সব কয়জন দাঁড়ায় গেছে শুধুমাত্র ছোট্ট ছোট্ট খোঁচা খোঁচা দাঁড়িয়ে এলো এক হুজুর উনি হলো হুজুর মাস্টার উনি শুধু বসে পেশাব করছে আমি তো ওইগুলো খুঁজি দেখি আধা পাকা আধা কাঁচা দাঁড়িয়েওয়ালা একটা মুরব্বী সাইজের লোক উনি একেবারে কিবলা মুখিয়ে দাঁড়াই গেছে চেনটা নিজে কিবলা মুখিয়ে দাঁড়ায় পেশাব করতেছে ছাত্রীরাও চোখের আড়ে আড়ে দেখতেছে ছাত্ররাও দেখতেছে আমি এক নজর দেখে আর এক দিক নজর ফিরে বসে রয়েছি হুজুর পেশাব হুজুর মাস্টার যখন পেশাব সাইরে আসছে আমি বলতেছি ভাই রে আপনারা কারা কোন জায়গার থেকে আসছেন আমরা রাজবাড়ির দল আমরা গেছিলাম কুয়াকাটা আমরা হাই স্কুলের টিম ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গেছিলাম আমরা বললাম আপনারা এই কজন কি মাস্টার কয় হ আর এরা সব ছাত্রছাত্রী ওই মুরব্বী কেডা কয় উনি আমাকে হেড স্যার
ইমামতী অতিসা কিবলামুখী দাঁড়াইয়া আমি বললাম এর নাকি নাম আপনাদের শিক্ষা সফর আর এই স্কুলি থেকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখাইতে পারেন না তাই শিখেরুর জন্য রাস্তায় আসেন কুয়াকাটা গেছেন কক্সবাজার গেছেন ও জায়গা যে সাইরা দেশে নারী আর পুরুষ যুবক যুবতী ফাঁকা জায়গায় যে যে ছাতির তলে বসে বসে দুইজনে সুরো ভাতে আমস্ক করে উনি সাথে মুখ মিশিয়ে দেয় আর তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাম এই বলে দোয়া কুনুত পড়ে কলেমা জিকির করে কি করে আব্বা জানে মা জানে হে আমার এলাকার আব্বা মা গার্জিয়ান যারা আসো ছেলে মেয়ে স্কুল থেকে শিক্ষা তো পড়ে যায় তুমি যদি সাথে না দাও যাইতে দিবে না তোমার মেয়েটাকে তুমি মসজিদে বসে জিকির করবা আর তোমার মেয়ে ওই জায়গা যায় তসবিহ টিপে জিকির করবে তুমি এই জায়গা বসে তবলিগ করবা আর তোমার মেয়ে কুয়াকাটা তোমার ছেলে কুয়াকাটা যাইয়া সফর করবে তুমি মসজিদে বসে যত নেকি কামাই করবা সব তোমার সন্তানরা খেয়ে ফেলবে একটুও তোমার আমল নামায় জমা হবে না আল্লাহ কয় বের হওয়া বের হওয়া মসজিদ থেকে বের হওয়া যাই ওই শয়তানগুলোকে আগে ঘরে ঢুকা কোনটা কোন জায়গা গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয় কুল্লুকুম রায় ওয়াকুল্লুকুম মাসুনুন রায়াতিহি আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল রাখালকে যেমন গরুর দায়িত্ব দিয়ে ছেড়ে দেন যাও ঘাস খাওয়াই নিয়ে আসো সন্ধ্যাকালে রাখালে গরুগুলো আনলে আপনি গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে বুঝে রাখেন গোয়াল ঘরের ভিতরে যে দেখেন এক নম্বরে ঘাস ঠিক মতো খাওয়াইছে কিনা দুই নম্বরে গণনায় সংখ্যায় ঠিক আছে কিনা খবর নেন কি নেন না আরে শালটা পাইলাম বলদ গরু দুটো পাইলাম শালটা পাইলাম গাইডা পাইলাম চারটেই পাইলাম কিন্তু ছোট দুধের বাছুর ডাকো এ দুধের বাছুর তালাশ করে পাচ্ছে না এবার রাখালটা কি করে এবার বাছুর কো আচরের বারে চৈডেরে দেখতেছি না তালাশ করে পাচ্ছি না রাখালটা ভাত খাতি দেবেন হেরিকেন ধরাই দিয়ে রাত্রি নামাই দেন বেরো বাছুর না নিয়ে বাড়ি আসবি না যদি না আসিস তাহলে কালকে তোরে বেশি বাছুর কিনব শয়তান বলবেন কি বলবেন না আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে ও আমার আব্বারা যারা আব্বা হয়েছেন কেমতে সব আব্বা কেডাইকে বলবে এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও বউ কো এই যে মাইয়ে কো এই যে ছেলে কে এই যে নাতি কো এই যে সবগুলো দেখাইছো একটার মাথায় টুপি একটার মাথায় পাগড়ি একটার মুখে দাড়ি একটার মা গায়ে বোরকা সবগুলো মোটামুটি ভালো লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার ছোট মেয়ে সখী না কো আল্লাহ এটা শিক্ষা জবরে গেছিল কুয়াকাটা ও আরে আসি নেই হেরিকেন নিয়ে বেরিও পুরো মাঠ তালাশ কর সকিনে ছাড়া তুই আসতে পারবি না কুল্লুকুম রাইন মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 একজন ইল্লাল্লাহ কেন না হে লাগে সিতে বলি ওরে কা ইল্লাল্লাহ ওরে কা ওরে আল্লাহ এই যে পায়াটি আছে যা তো মনে আছে মুরব্বীরা বোম্বাই আসিছেন বোম্বাই আসি বোম্বাই বোম্বাই আসি আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই আছে পরের ব্যাখ্যা শুনছি না পায়ে হেঁটে হজে যাইতে হতো তো তাই হাইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত কষ্ট হয়ে যেত হইতে ফিরে আসতো এর নাম হলো বোম্বাই আছে মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসলে বোম্বাই আছে বাংলাদেশে এক হাজি চাপ মোটা সোটা ওজন উনি হজে যাচ্ছে তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে ইন্ডিয়ায় যে একটু বাস বাস শুরু হয়েছে তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটতে এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির তো সে যুবা ভাঙ্গাচোরা রাস্তা বাসের ভিতরে ভিড় হাজি সাহেব ওরছে ব্যাটিং বোর্ডিং নিয়ে সিট পাচ্ছে না মোটা মানুষ ডেলি ডেলি পড়ে যাচ্ছে এক হিন্দু সাধু উনি সিট পাইছে বসছে তো এই সাধু জিজ্ঞেস করছে বাবা কাহা জানা হয় কোন জায়গা যাবেন হায় হজ কারণে কেউ মক্কা যা রাহা হয় তো হিন্দুরা যদিও হিন্দু মুসলমান আলাদা তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে শ্রদ্ধা করে আল্লাহ বলতেছে বাবা সিট নেই মেলা মাই তো মাই ভি মাজুর হো আমিও তো অসুস্থ সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না তো মেরে গোদ পে বাইট যাও আমার কোলে বসেন বসাইছে কোলে এবার গাড়ি চলতেছে হাজি সাহেব তো সেই রকম প্রায় সোয়াশো কেজি ওজন বাসে যখন ভাঙ্গা যায় যেরকম ধাক্কা বাজে পড়ে হাজি সাহেব ওই সাধুর কোলের পর সাধু মোটা সোটা ফোম ফোম বাপ মোটামুটি আছে স্পিরিং করতেছে খুশিতি জেকের করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই ইল্লাল্লাহ হক মক্কায় যাই প্রত্যেক জাকিতি জাকিতি শকর আদায় করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই হরি হরি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই ও কয় হরি কৃষ্ণ কষ্ট মাইয়ের আরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে শিক্ষা জবরে ছাড়িয়ে দিয়ে তুমি ইল্লাল্লাহ হক মক্কায় যাও আর হাসের জন্য কেন লেগে সে কয় চিৎকিরে চিৎকার মেরে ওঠে
তাড়াতাড়ি ঘরে ঢুকাও, শিক্ষা সফরে দিক তাকান। এর নাম শিক্ষা সফর নয়। কুয়াকাটা বিশ্ববিদ্যালয় নাই, কুয়াকাটা হাই স্কুল নাই, কলেজ নাই, তোমরা যাও সারা জীবনে দুইবার, আর আমি বছরে দশবার যাই। একটা পয়সা আমার খরচ হয় না, আমি পরের ভাতে বাগুন দিয়ে খাইয়েছি। ওরা আমার ডাটের সাটের গাড়িতে যত্ন সত্য করে নিয়ে আরো ভগের করে টাকা দিয়ে দেয়। সব চিনি কোথায় কি আছে বাংলাদেশের। চার দিন আগে আছি জাফলাঙের, যেই জাফলাং তোমরা জীবনে অনেকে শুনেছ যাও নাই, আল্লাহ রাস্তে বিমানে নিয়ে বিমানে পাঠাই দিয়েছে জাফলাং গেছি। জাফলাং সব দিকে আসছি, কোথায় কি আছে, শিক্ষার কিছুই নাই। তবে আল্লাহ পাক বলেন কুল সিরু বিল আর ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। হে নবী উম্মতকে বলে দাও সিরু ফিল আর, আল্লাহর জমিনটা ঘুরে দেখো, খোদার কুদরত সব জায়গায় বিস্তৃত আছে, দেখবার শিক্ষা গ্রহণ করবা। যাও তুমি দেখো ফাতাবিরু ইয়াউলিল আবসার, কুল সিরু ফিল আর ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। আরে ট্রান্সজেন্ডার ওলাদের সাথে কি আচরণ করছি, যা দেখি আয় জল টান যা। ট্রান্সজেন্ডার নারী পুরুষ সহ সমকাম, নারীরা নারীরা সমকামী, পুরুষরা পুরুষরা সমকামী করার কারণে কি বিচার আমি করেছি অপরাধীদের উপরে। যা যে দেখে আয় জল টান যা দেখে আয়, এমন একটা সাগর বানায় দিয়েছি যেই সাগরের পানি এক কেজির ভিতরে 800 গ্রাম 800 গ্রাম লবণ, বিষের মতো তিতা পানি। এই পানিটা কোত্থেকে আসলো, সাগরটা কিভাবে হইলো, কমে লুতের আবাস স্থান ছিল এইটা। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের ভাগ্নে লুত আলাইহি সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রসুল, আর ওই সময় বেশ কয়েকজন নবী ছিলেন, নবীরা আঞ্চলিকভাবে দায়িত্ব পালন করতেন। ওনার ভাগ্নে লুত আলাইহিস সালাতু ওয়াসসালামকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার কওমরে সোজা করো আমার দিকে আমার দিকে। ওনার কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, সমকাম, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, যেটা বলতে ঘৃণা লাগে। বর্তমানে এটাকে সাংবিধানিকভাবে রুচিশীলরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বিধায় আমাদের মুখে এগুলো এতদিন শোনেন নাই, এখন না বলে পারতেছে না, প্রতিবাদ করার দরকার তাই বলতেছি। কুত্তটা আর একটা কুত্তর সাথে একাম করে না, শুয়ারেও শুয়ারের সাথে করে না, সাড়ে সাড়ের সাথে করে না। এগুলো আল্লাহ পাক তাদের ভিতরে বিবেচনা দিয়েছে, পুরুষরা নারীদের সাথে করে, ষাঁড় গাভীর সাথে করে, কুত্তায় কুত্তির সাথে করে, এটাই সিস্টেম, এখানে লজ্জার কিছুই নাই। বাকি কখনো 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 কোন প্রাণী তাদের পুরুষে পুরুষে ট্রান্সজেন্ডারি করে না, আর এই স্বভাব মানুষের মধ্যে আসতেছে। সেদিন আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর এই আমেরিকায় লন্ডনের থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর 40% 40% একেবারে ওপেন হয়ে গেছে, আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। পুরুষে পুরুষে যদি সমকামে অভ্যস্ত হয়ে যায়, এই জাতীয় পুরুষরা আর নারী থেকে তৃপ্তি পাবে না। হারামে অভ্যাস হয়ে গেলে দেখবেন, হারামে অভ্যাস হয়ে গেলে নিজের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া লাইন করছে একেবারে আলকাতরাতুন্নিসার সাথে, এমন এক মহিলার সাথে প্রেম করছে যার চার চেহারা আলকাতরার চাইতে কম না। স্ত্রীর ভালো লাগে না, সে আলকাতরা ভালো লাগে। যাদের একবার ঘুষ খেয়ে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনোদিন বেতনে তৃপ্তি পাবে না। যারা সুদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা ব্যবসায় তৃপ্তি পাবে না। যারা মদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা মধুতে মজা পাবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি থাকে না, এখন এই অবস্থায় পরিণত হয়ে গেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার পশ্চিম দিয়ে গুল্লি দিয়ে এসে মাঝে মাঝে যায় সফরে ভ্রমণে যায়, যাই সেই জায়গা দেখে ওই দেখে টেকে ওইতে কিছু হয়তো আমল টমল করিয়ে মজা হয়ে গেছে, তাই বাংলাদেশে আসিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাংলাদেশটা তো চেনো না, বাংলাদেশ তো চেনো না, সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বড় আলেমের দেশ বাংলাদেশ, কথা বলেন ঠিকই ঠিক না? লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, আরে এরা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আল্লাহর রহমতে এদের রক্তের ভিতরে জিহাদি চেতনা আছে, এক জাররা পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে বাংলার জমিনে সংসদীয় ভাবে কখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এর জন্য আন্দোলনে ডাক দিলে নামতে রাজি,
সাতারাট টুকান ইহুদিদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইহুদিদের চালারা খ্রিস্টানের আস্তানা নেতানিয়াহুর আস্তানা জো বাইডেনের আস্তানা কাদিয়ানিদের আস্তানা নারায় তাকবীর বলবেন আমাদের এই তাকবীরে কি হয় তাকবীরে কিছু না হলেও আমার উপকার হয় ইব্রাহিম আলাইহিসসালাম রে ফেলাইছিল নমরুদ আগুনে সে আগুন কি আগুন দুই মাইল উঁচু আগুন ও কি দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস নিবানোর মতো ব্যাঙ্গে কয় আমি নিবে দেব আল্লাহকে তোর কাছে কি দমকল আছে ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশে হাম্বা কদরে তেষ্ণাগি বাই আচ্ছা শীত দমকল নাই তবে তুমি আল্লাহ যদি আমার হুকুম করে যে সাগরের পানি সেচি বেলা আমি তো বসে থাকতে পারবো না চেষ্টা তোমার করতে হবে যেভাবে যাটু পারি পেট ভরে খাইয়ে উপরে এনে বমিয়ে রেতে যাবো আবার খাবো আবার এনে তো আমার বালতিও নাই দমকল নেই তো করতে করতে পারি হা সেটু পারো কয় সেইভাবে কে একটু চেষ্টা করবো কয় হা তা করতে পারো ব্যাঙ্গে পানি খাইয়া কিছুক্ষণ চুপ করে রইছে পানিটুক যখন পেটের মধ্যে পেশাবে পরিণত হয়েছে এবার যাইয়া ব্যাঙ্গে দূরি থেকে জাম করে তিনবার পেশাব করে দিছে ব্যাঙ্গের পেশাব কি এক মাইল দূরি যায় নমরুদের আগুনের এক মাইলের ভিতরে কাহারও যাওয়ার ক্ষমতা ছিল না ব্যাঙ্গের পেশাব এক থেকে দেড় হাত দূরি গেছে আগুনের ভিতরে পড়ে নাই আল্লাহ পাক ব্যাঙ্গরে কয় ব্যাঙ তোমার পেশাবে আমার নমরুদের এক পয়সার আমার আমার ইব্রাহিমের এক পয়সার উপকার হয় নাই আর নমরুদেরও এক চুল পরিমাণ ক্ষতি হয় নাই তবে তুমি আমার ইব্রাহিমের দল কইরা স্লোগান দিয়েছো একটু পেশাব করেছো তোমার মর্যাদা আমার কাছে এত বাইরা গেছে ও ব্যাঙ তোমারে তিনটে পুরস্কার দিলাম এক নম্বর পুরস্কার তোমার পেশাবে কোনোদিন অভাব হবে না পেশাবে কোনোদিন সংকট হবে না দেখবেন ব্যাঙ্গের গায়ে রাত্রে বেলা লাথি লাগলে পেশাব করে দেয় এক রাত্রে যদি ব্যাঙ্গের গায়ে একশোবারও লাথি লাগে একশোবারই একই পরিমাণ পেশাব করবে ওর সাথে কি এই পানির বোতল আছে নাকি মাঝে মাঝে খেয়ে নেয় নাকি ওর পানি খাওয়া লাগে না রাতভর পেশাব করলেও পেশাবে ঘাটতি পড়বে না ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিছে কর্ণা সুবহানাল্লাহ দুই নম্বরে তোমার আর একটা মর্যাদা আশরাফুল মখলুকাত মানুষের পেশাব আশরাফুল মখলুকাত মানুষ এদের পেশাবও না পাক কথা বলেন আমাদের দেশের আলেমুল আমাদের পেশাব তো পাক সর্বনার হুজুরের পেশাব সাইকুলাদি সাহেবের পেশাব সাহাবাদের পেশাব সব না পাক ব্যাংরে কয় তোর পেশাব পাক তোর পেশাব তুই আমার ইব্রাহিমের দল করে স্লোগান দিছিস যা পারছিস করছিস কাজ আসুক আর না আসুক উপকার ইব্রাহিমের হোক আর না হোক দল তো করছিস তোর পেশাব পাক যা ব্যাংরে পেশাব গায়ে লাগবে কাপড়ই লাগবে দোয়া লাগবে না যে নামাজ পড়বেন সমস্যা নেই তিন নম্বর পুরস্কার তোর এত সম্মান দিয়েছি একটা মুরগি মেরে ফেললে হয়তো তার জবাবে আর একটা মুরগি দেওয়া লাগে দুনিয়ার মানুষের মুরগি মানুষের মুরগির শোধ দেওয়া লাগে কিন্তু ব্যাঙ তুই কে লালিত পালিত না তারপরও রাস্তাঘাটে যদি অনার্থক তোর মতো একটা ব্যাঙ রেখে মারিয়ে ফেলে এই গুণা মোচনের জন্য একটা ছাগল জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে একটা খাসি কাপড়া ওয়াজিব হইয়া যায় আবে দরিয়ারা আগার না তু আকাশে হাম্বা কদরে তেষ্ণাগি ভাই আচ্ছা শীত ভিতরে জ্বলতেছে রে বন্ধু মুসলমান রে মারিয়ে ফেলতেছে বোমা মারিয়ে মারিয়ে মুসলমানরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মুখে একটু একটু নিন্দা করতেছে আর ওনরা এসে একেবারে যত যত সহযোগিতা সব এসে ইসরায়েল রে করতেছে তারা পাইকারি ধরে মারতেছে হাজার হাজার বিল্ডিং গুলো গুলো করে ফেলাইছে 150-200 মসজিদ শেষ করে দিছে হাসপাতালগুলো শেষ করে দিছে কচি কচি বাচ্চাদেরকে ভুনা করে প্যাকেটে করে দাফন করে দিচ্ছে একটা একটা করে কবর এক একজনে ভাগে পাচ্ছে না 50-60-100-200 করে একটা একটা কবরের মধ্যে দিচ্ছে আল্লাহু আকবার এদিকে আবার আমাদের উপরে এইভাবে পাইতারা দিচ্ছে পশ্চিমেরা মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি আবিষ্কার করছে এইটাই দেশে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে কমপক্ষে আর কিছু না হোক এইটাকে আমরা যার জীবনের বিনিময় হলেও প্রতিহত করেই ছাড়ব হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে দায়িত্ব দিয়েছেন কমরে এই দোষ থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন চেষ্টার পরও পারে নাই এরপরে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন সাথে আটজন ফেরেশতা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছে হ্যান্ডসাম যুবক সাইজা মাথায় বড় সুন্দর পাগড়ি
ফেরেশতাদের মাথায় থাকতো ইমামাতুন সাউদা ইমামাতুন খজরা ফেরেশতারা সবুজ পাগড়ি পরে আর আমার নবী পরতেন কালো পাগড়ি দেখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতায় ইয়াউমুল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা নবী পাক